বন্ধুরা, আমি ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, যে ভূত বা প্রেত তাদেরকেই ধরে যাদের মন দুর্বল হয়। ভূতের ক্ষেত্রে আমি কমপ্লিটলি বলতে পারবো না, কিন্তু রিয়েল লাইফে আপনাদের মন যদি দুর্বল হয় তাহলে ভূত তো বাদ দিন, মানুষজনও আপনাদেরকে চেপে ধরবে। আজকে বন্ধুরা, আমরা তেমনই একটি মুভি দেখতে চলেছি যেখানে আছে স্ট্রেস, অ্যাংজাইটি এবং টানাটানা উত্তেজনা। মুভিটির নাম দি পজিশন অফ হ্যানা গ্রেস। ওকে বন্ধুরা, তাহলে উইথ দ্যাট সেড, লেটস বিগিন উইথ দি ইন্ট্রো। মুভি স্টার্টিং এ আমরা হ্যানা নামের একটি 15 বছর বয়সী মেয়েকে দেখি, যার উপর ডিমান্ড ভর করেছিল। হ্যানাকে এখানে তার বাবার সঙ্গে মিলে চার্চের দুজন ফাদার এক্সরসিজম করছিল। এর আগেও ডিমানকে তাড়ানোর জন্য ওরা প্রচুর এক্সরসিজম করেছিল, কিন্তু কিছুতেই এক্সরসিজম কাজ করছিল না। হয়তো ডিমানটা খুবই পাওয়ারফুল। চার্চের ফাদাররা হ্যানার বাবার রিকোয়েস্ট ঠিক করে ওরা শেষবারের মতো একটি এক্সরসিজম করবে। হ্যানা এখানে এক্সরসিজমের ফলে কষ্টে ছটফট করতে থাকে, বাট তার বাবা তাকে সাহস জুগিয়ে বলে, তোমায় লড়তে হবে হ্যানা। হ্যানা তার বাবার কথায় সায় দেয়, কিন্তু সাডেনলি সেই ডিমন আবারও হ্যানার উপর ভর করে চলে আসে। অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, ডিমনটি যখনই হ্যানাকে ভর করে তখন হ্যানার একটি চোখ নীল রঙের হয়ে যায়, অর্থাৎ ব্লু আইস মানে হিপনোটাইজ। নাও কামিং ব্যাক টু দি মুভি, হ্যানার উপর পজেস করা ডিমনটি এতটাই পাওয়ারফুল যে সে একটি চোখের ইশারায় একজন চার্চের ফাদারকে হাওয়ায় তুলে আছাড় মারে। এর ফলে জিজাস ক্রাইস্টের স্ট্যাচুর রডে ফাদারের মাথা ঢুকে যায় এবং সে এখানেই মারা যায়। এবার সে সেকেন্ড ফাদারকেও মারতে যায়। এইসব দৃশ্য হ্যানার বাবা এতক্ষণ হতবাক হয়ে দেখছিল। হ্যানার বাবা বুঝতে পারে আর কোনো উপায় নেই, তাই সে একটি বালিশ চাপা দিয়ে হ্যানাকে শ্বাসরোধ করে মেরে ফেলে, কারণ হ্যানাকে না মারলে সে সর্বনাশ ডেকে আনত। নাও সিন শিফট হলে আমরা 3 মাস পরের দৃশ্য দেখি, যেখানে আমরা মেগান রিড নামের একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি পাস্টে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য PTSD তে সাফার করছিল। বন্ধুরা, PTSD হলো পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, আর এই ডিজিজটি আমরা অ্যান্টিক্রাইস মুভিতে দেখেছিলাম। যারা জানেন না তাদেরকে বলে রাখি, PTSD তে একজন মানুষ তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাকে বারবার মনে করতে থাকে, যার ফলে তার ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো জিনিস নিয়ে ডিল করতে হয়। মেগানকে আমরা PTSD ট্রিট করার জন্য মেডিসিন নেওয়ার সাথে সাথে একটি রিহ্যাব সেন্টারে যেতে দেখি, যেখানে তার ফ্রেন্ডশিপ হয় লিজা নামের একটি মেয়ের সঙ্গে। লিজা একটি হসপিটালের নার্স ছিল। আমরা এখানে জানতে পারি মেগান তার PTSD-র জন্য পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে, তাই তাকে লিজা একটি হসপিটালে জব অফার করে। পরের দিনে মেগান লিজার কথা মতো বস্টন মেট্রো হসপিটালে জবের জন্য যায়। ওখানে ডক্টর লুইস তাকে মর্গ ডিপার্টমেন্টের কাজ দেয়। সে তাকে তার কাজ দেখিয়ে দিয়ে বলে, এখানে যে লাশগুলো আসবে তোমায় তাদের ফটোগ্রাফ এবং ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, যা এরপর তোমাকে আমাদের সিস্টেমে রেজিস্টার করে রাখতে হবে। তোমার শিফট হলো রাত 11 থেকে সকাল 7 অবধি। মেগানের জবটা বেশ লাগে, তাই সে রাত্রেবেলা ডিউটিতে জয়েন করতে চলে আসে। মেগান ইভেন এসে একটি লাশের ডেটা কালেক্ট করে নেয়, বাট এখানে ডেফ নামের একটি সিকিউরিটি গার্ড এসে তাকে চমকে দেয়। মেগান ডেফকে ফার্দার এমন করতে বারণ করে, কারণ এমন পরিবেশে একটি হার্ট অ্যাটাক আসবে না কেই বা বলতে পারে। যাই হোক, এখানে কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি, মেগানের মর্গ রুমটি একটি অটোমেটিক লাইফ সেন্সারে ফাংশন করত, আর যেখান থেকে লাশগুলো আসবে সেটা হলো ইনটেক বে, এবং স্মোক ব্রেক এবং ছোটখাটো কিছু ব্রেক ছাড়া মেগানের ডিউটি আওয়ার্সে বাইরে যাওয়া বারণ ছিল। নাও এখানে মেগান তার বাস্টের ঘটনার ভিশন দেখতে থাকে, যার জন্য সে PTSD-তে সাফার করছে। এখানে আমরা জানতে পারি একটি পুলিশ এনকাউন্টারে মেগানের সামনাসামনি একটি ক্রিমিনাল চলে আসে, কিন্তু মেগান এখানে স্ট্রেস হয়ে যায়, যার ফলে সে ক্রিমিনালটিকে শ্যুট করতে পারে না। তার শ্যুট না করার ফলে ক্রিমিনালটি মেগানের পার্টনার অফিসারটিকে শ্যুট করে দেয়, এবং সেই অফিসারটি ঘটনাস্থলে মারা যায়। এই ঘটনায় মেগান নিজেকে দোষী মানতে থাকে, অ্যান্ড ইভেন তার বয়ফ্রেন্ড অ্যান্ড্রিউর সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায়, যে নিজেও একজন অফিসার ছিল। এরপর এই ভিশনের জন্য মেগানের হাত কাঁপতে শুরু করে, তাই সে নিজের মেডিসিন নেবে ঠিক করে, বাট শেষমে সে নিজেকে কন্ট্রোল করে নেয়। পরদিন সকালে মেগানের এক্স বয়ফ্রেন্ড তার জিনিসপত্র নিতে আসে, কারণ আগে ওরা একসাথে থাকতো। এখানে ওরা দুজন একটু ইমোশনাল হয়ে পড়ে, যেহেতু ওদের সম্পর্ক খুব ডিপ ছিল। পরে রাত্রেবেলা মেগান হসপিটালে ডিউটিতে যায়, যেখানে একজন আননোন পার্সন মর্গে ঢোকার ট্রাই করে, বাট মেগান তাকে তাড়িয়ে দেয়। এরপর ওখানে হ্যানা গ্রেসের বডি আসে। নাও যে ড্রাইভার বডিটিকে এনেছিল সে জানায়,
এই মেয়েটিকে ফার্স্টে মেরে ফেলা হয় অ্যান্ড দেন তাকে টুকরো করে পুড়িয়ে ফেলার চেষ্টাও করা হয়। এখানে হ্যানার বডি অর্ধেক পোড়া এবং কাটাচের অবস্থায় ছিল। মেগান নিজের ডিউটি চলতে হ্যানার লাশের ফটো তুলতে থাকে, কিন্তু তার ক্যামেরায় হ্যানার ছবি উঠছিল না, সেখানে শুধু এরর দেখাচ্ছিল। অ্যান্ড এরই পর ক্যামেরাটি ফেটে যায়। এরপর মেগান হ্যানার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ট্রাই করে, বাট সেখানেও কিছু হচ্ছিল না, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কাজ করছিল না। মেগান কিছু বুঝতে পারছিল না, সে তার দেহটিকে ফ্রিজারে ঢোকাতে থাকে, বাট সাডেনলি ওখানে থাকা জিনিসপত্র নড়তে থাকে, যার ফলে কিছু টেস্ট টিউব পড়ে ভেঙে যায়। মেগান ওগুলোকে পরিষ্কার করতে থাকে, কিন্তু তার হাতে কাজ ফুটে যায়। কাজ ফুটে মেগানের হাত দিয়ে রক্ত বার হচ্ছিল, এবং মেগান যখন এরপর হ্যানাকে ফ্রিজারে ঢোকাচ্ছিল, তখন তার হাতের রক্তের ফোঁটা গিয়ে পড়ে হ্যানার বডিতে। নাও এরপর মেগান লক্ষ্য করে সে যতবার হ্যানাকে ফ্রিজারের ড্রয়ারে বন্ধ করছে, সেটা ততবার অটোমেটিক খুলে যাচ্ছে। মেগান বুঝতে পারে এখানে কিছু একটা গন্ডগোল আছে। সে তাই তার কম্পিউটারের ডেটাবেসে হ্যানার আইডি সার্চ করে, এবং সেখান থেকে সে হ্যানার লাইসেন্সটিকে দেখতে পায়, যেখানে হ্যানার চোখের রং ব্রাউন ছিল। মেগান ভাবে হয়তো হ্যানা একটি জালি আইডি তৈরি করেছিল। সে তাই অ্যান্ড্রিউকে হ্যানার ডিটেলস নিয়ে খোঁজ খবর নিতে বলে। এরই মধ্যে সেই আননোন পার্সন মর্গে ঢুকে পড়েছিল, যে মেগান আসতে ওখান থেকে পালিয়ে যায়। মেগান সিকিউরিটিকে কল করতে যায়, বাট এরই মধ্যে সেই আননোন লোকটি হ্যানার বডিকে পুড়িয়ে ফেলার ট্রাই করে, কিন্তু সিকিউরিটি তাকে ধরে পুলিশের কাছে নিয়ে দেয়। কিন্তু যাওয়ার আগে লোকটি একটাই কথা বলছিল, তাকে পুড়িয়ে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে, সে কিন্তু এখনো মরে যায়নি। মেগান তার কথায় ততটা আমল দেয় না, এবং সে নোটিস করে হ্যানার ডেড বডির পজিশন পাল্টে গিয়েছে, যেমনটা আমরা ঘুমানোর মধ্যে পাল্টাই, ইভেন সে যেন তাকে একবার নিঃশ্বাস ছাড়তেও শুনেছে। না ওখানে লিজা মেগানের খোঁজ খবর নিতে আসে। মেগান লিজাকে এইসব বিচার ঘটনার ব্যাপারে বলে। লিজা বলে এমনিতে লাশের লাংসে হাওয়া জমে থাকে, তাই সেটা যখন রিলিজ হয় তখন আমাদের মনে হয় যেন কেউ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। এরপর মেগান অ্যান্ড্রিউর সাথে কথা বলতে বাইরে যায়, এবং তখনই ডেফ মেগানের খোঁজ নিতে এসে ফ্রিজার থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এরপর ডেফ ফ্রিজারটিকে চেক করতে যায়, এবং তখনই হ্যানা তাকে ভিতরে টেনে নেয়, অ্যান্ড এর ফলে ডেফ এখানে মারা যায়, যার খবর কেউ টের পায় না। এরপর মেগানের সঙ্গেও কিছু স্ট্রেঞ্জ এবং অদ্ভুতরে কাণ্ড ঘটতে থাকে। অ্যান্ড্রু এবার মেগানকে কল করে, এবং সে জানায় হ্যানা নামের মেয়েটি 3 মাস আগেই মারা গিয়েছে। মেগান তো এই কথাটি শুনে খুব শকড হয়ে যায়, কারণ সে ফার্দার রিসার্চ করে জানতে পারে হ্যানা যখন মারা গিয়েছিল তখন তার সঙ্গে এক্সোরসিজম করা হয়েছিল, মানে এই ডেড বডির সঙ্গে কিছু তো একটা ব্যাপার আছে। না মেগান ভয় ভয় হ্যানার বডিকে চেক করে, এবং সে নোটিস করে হ্যানার কোমরে একটি কাটার দাগ অটোমেটিক যেন হিল হয়ে গিয়েছে, বাট সে শিওর ছিল না ওখানে একটি কাটার দাগ ছিল। মেগান চেক করার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে থাকে, এবং সে ফুটেজে একটি শ্যাডোকে দেখতে পায়, অথচ তখন ওখানে মেগান এবং লাশটা ছাড়া আর কিছুই ছিল না। মেগান খুব ভয় পেয়ে ঘটনাটিকে লিজাকে জানায়, কিন্তু লিজা তার কথাই বিলিভ করে না। লিজা এরপর স্মোক ব্রেক নিতে ওপরে টেরিসে চলে যায়, যেখানে সে ডেফের ছায়া দেখতে পায়। সে ডেফকে ফলো করতে হ্যানাকে দেখতে পায়। লিজা এখানে ভয়ে পালাতে থাকে, কিন্তু হ্যানা তাকে বাজেভাবে মেরে ফেলে। এরপর ড্রাইভার র্যান্ডি আরেকটি লাশ নিয়ে হাজির হয়, এবং মেগান তাকে অদৃশ্য হয়ে যাওয়া দাগগুলো দেখায়, যা র্যান্ডিরও খুব স্ট্রেঞ্জ লাগে। র্যান্ডি আবার লিপ করতেই যাবে, তখন হ্যানা তার সামনে এসে তাকেও মেরে ফেলে। মিনওয়াইল মেগান সিসিটিভি চেক করে হ্যানাকে নিচে যেতে লক্ষ্য করে। মেগান র্যান্ডিকে বাঁচাতে যায়, বাট র্যান্ডি তো আগেই মারা গিয়েছে। এরই মধ্যে অ্যান্ড্রিউ কল করে মেগানকে জানায় সেই আননোন পার্সনটি জেল থেকে পালিয়ে গিয়েছে। মেগান কলে কথা বলছিল, তখনই সেই লোকটি ওখানে চলে আসে, এবং সে মেগানকে হ্যানার বডির কাছে নিয়ে যেতে বলে। মেগান তাকে নিয়ে গেলে সে জানায় সে হলো হ্যানার বাবা, এবং সে জানায় হ্যানা আস্তে আস্তে ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে সাফার করছিল, যার ফলে হ্যানা দুর্বল হয়ে পড়ে, এবং এই সুযোগ নিয়ে তাকে ওই ডিমনটি ভর করে নেয়। এরপর সে মেগানকে বিস্তারিত এক্সোরসিজমে যা যা হয়েছিল সেটা ব্যাখ্যা করে। সে বলে আমাদেরকে হ্যানাকে পুড়িয়ে ফেলতে হবে, নয়তো সে বহু মানুষকে মেরে ফেলবে। ওরা হ্যানাকে পোড়াবে বলে ইনসেনরেটর চেম্বারে ঢোকাতে থাকে, বাট হ্যানা উঠে তার বাবাকে জ্যান্ত আগুনে ফেলে পুড়িয়ে মারে। এই অবস্থায় মেগান ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অ্যান্ড্রিউ এসে র্যান্ডির বডিকে ডিসকভার করে, অ্যান্ড সে কন্ট্রোল রুমে খবর দিয়ে দেয়।
মিনওয়াইল মেগান দৌড়াতে গিয়ে অ্যাংজাইটি অ্যাটাকের ফলে পড়ে যায়। তখনই হ্যানা তাকে মারতেই যাবে, সাডেনলি ওখানে অ্যান্ড্রিউ চলে আসে, যাকে হ্যানা হাওয়ায় লেভিটেট করে ফ্রিজ করে দেয়। মেগানের কাছে আবারও সেই সেম সিচুয়েশন চলে আসে, বাট এবার সে নিজের মনের জোরকে এক করে অ্যান্ড সে অ্যান্ড্রিউর গানটি নিয়ে হ্যানাকে শুট করে দেয়। এর ফলে হ্যানার বডি নিথর হয়ে পড়ে যায়। মেগান অ্যান্ড্রিউকে ব্যাক আপ ডাকতে বলে এবং সে নিজে হ্যানার বডিকে পোড়াতে নিয়ে যায়। সে বডিটিকে পোড়াতেই যাবে তখন হ্যানা মেগানকে তার সঙ্গে টেনে আগুনে ফেলার ট্রাই করে, বাট মেগান তাকে সাকসেসফুলি পুড়িয়ে ফেলে। এখানে হ্যানা ছাই হয়ে যায়। নাও এরপর দু মাস পর আমরা মেগানকে দেখি, যেখানে আমরা জানতে পারি মেগানের অ্যাংজাইটি সেরে গিয়েছে। কিন্তু তারপর আমরা একটি মাছিকে দেখতে পাই, যেটা পুরো মুভিতে হ্যানার আশেপাশে ঘুরছিল। মেগান এখানে মাছিটিকে মেরে ফেলে এবং আমরা তার আইজের কালার পাল্টে যেতে দেখি। অ্যান্ড এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, মুভির এন্ডিং এ কি হলো সেটাকে বুঝে নেওয়া যাক। আমি ভিডিওটি স্টার্টিং এ বলেছি, শয়তানি শক্তি তাকেই ধরে যারা খুব দুর্বল হয়। মেগান লাস্টের সিনে অ্যাংজাইটি অ্যাটাকের ফলে পড়ে যায়। অ্যান্ড তাছাড়া প্রিভিয়াসলি তার রক্ত গিয়ে পড়েছিল হ্যানার গায়ে। ঠিক এই মোমেন্টের পর থেকে হ্যানার বডিতে থাকা ডিমন মেগানের পিছনে পড়েছিল, কারণ তার এখন নিউ বডি লাগবে, বিকজ হ্যানা এখানে মারা গিয়েছে। অ্যান্ড এই ব্লাডটি পড়ার ফলে সে রিয়েলাইজ করে মেগান তার জন্য একটি পারফেক্ট ভেসেল, এই জন্য সে অনেক সুযোগ পেয়েও মেগানকে মারেনি। অ্যান্ড মেগান হ্যানাকে পুড়িয়ে ফেলার আগে ডিমান্ডটি মেগানের বডিতে ঢুকে যায়, যার জন্য এন্ডিংয়ে আমরা এই সিনটি দেখতে পাই। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, মুভি দেখতে থাকুন, এক্সপ্লেনেশন শুনতে থাকুন, অ্যান্ড এরই সঙ্গে সবসময় স্ট্রং থাকুন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।